हानिकेर दादू नानीमान बतियात रहें जे हमनी शायद हानि के पूर्वपुरुष मान ब्रिटिश लेकुना हैं मन के बोलें के त्रिपुरा राज्य में जावा हुआ गेले से गाछ ले पैसा गिरेला पैसा फरेला চিটাগাং বন্দরের মাধ্যমে আমাদেরকে সিঙ্গারবিল ঘাটি করার জন্য আমাদেরকে এনেছিল ওই কইছে যে বলে টাকা জন জন করে ত্রিপুরায় গেলে টাকা ইনকাম কইব বেশি কইছে যে ওইটা রাজায় আইছে আর কি এটা কে রাজা ছিল রাজা বলতো আমার বাবা যে রাজা আছে মুন্ডাদের রাজা আছে ইংরাজ নকা বললো ইয়া মানে কাকার বার আইকো চালা হুয়া গাছ কে হিলালে পয়সা পাবা সান বুল বুল মানে ওদে কানলে আর গা ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱚᱱᱟ ᱤᱝᱨᱮᱡᱽ ᱫᱟᱞᱟᱞ ᱜᱮ ᱢᱮᱱ ᱠᱟᱜᱼᱟ ᱡᱮ ᱠᱟᱛᱷᱟ ᱫᱤᱥᱚᱢ ᱪᱟᱞᱟᱜ ᱯᱮ ᱚᱸᱰᱮ ᱪᱟ ᱵᱟᱜᱟᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱮᱡᱟᱱ ᱫᱟᱨᱮ ᱨᱮ ᱴᱟᱠᱟ ᱧᱩᱨᱩ ᱡᱚᱜ ᱜᱮ ᱟᱨ ᱚᱱᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱫᱚ ᱦᱟᱺᱰᱤ ᱟᱨ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱱᱟᱞᱟ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱫᱤᱱᱟᱹᱢᱮ ᱜᱟᱨᱟᱱᱤ গাতিল হাগ গেল বাবা দেশ ঘুরলে বাবা দেশ দেখলে বাবা দুনিয়া মে তোরে বড় নাম যুগ যুগ জিয়াল বাবা দুনিয়া মে তোরে বড় নাম Tripura, the northeastern state of India. Around 1916, the British started tea gardens in Tripura. That time, Tripura had a king, Birendra Kishore Manikya Bahadur, a tribal king ruling under British suzerainty. তখন ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে ছিল না রাজন্য শাসিত আলাদা রাজ্য ছিল সেই সময়ে ব্রিটিশরাই মূলত চা শিল্পের প্রতি আগ্রহী ছিলেন এবং সে সমস্ত বাগানগুলিতে বাইরে থেকে শ্রমিক আমদানি করেছিলেন ত্রিপুরার যে ট্রাইবেলরা আছে তারা মূলত ওই জুম চাষ জুম কাল্টিভেশনের সঙ্গেই তারা বেশি জড়িত বা ওটাতেই ওরা এক্সপার্ট বাগিচা শিল্পের সঙ্গে কিন্তু ওরা ততটা মিশতে পারেনি বা সেখানে অতটা যোগদানও করতে পারেনি তো মূলত দেখা গেছে ট্রাইবরাই বেশি এসছে এই যেমন সাঁওতাল মুন্ডা ওরাও ওরাই মূলত এখানে শ্রমিক হিসাবে প্রথমে এসেছিলেন এতনাটাই শুইন রাহি নানি মানহিয়ালে দাদু মানহিয়ালে যে বাগান এরিয়া মে যে পয়সা মিলাত রহে ওই পয়সা গিলা সে বাগান কের আশপাশ মে চালাত রহে আর ইংরাজ মনো খাই ছোট রাহে মানে ওই ঘোড়া লেকু নাতা খোলে একজন কে কামলাকে হাকাই আর এসান হুয়াই আর ওকর পিঠ উপরে উঠি আর ঘোড়া মে উঠি এটাও শুইন রাহি বাংলাদেশ মে যে মানহানিক আদমি মান আহেন ওমান শায়দ সিলেট সেলে ইন্ডিয়া মে উঠত রহেন ইন্ডিয়া উঠ কোনে মানে ঝাড়খণ্ড যাতেন ওই সময়ে ব্রিটিশ মান বলে গুলি মাইর মাইর কোনে প্রায় 30,000 আনিকের আদিবাসী মানকে মাইর রহেন ওই সিলেটকের ঘটনাকে পরেই আমনিকে এদিক সেদিক পাহাড় অঞ্চল মেও জানে তানে ভাই কোন জীবনযাপন করে লাগতে তো আগে তুইঠু রাহে পূর্ব পাকিস্তান ওই একাত্তর সনে যুদ্ধ লাগলে সেখানে হয়ে গেলি জয় বাংলা তো অর্ধেক হুমাসে হিয়া আনলা ত্রিপুরা সারাউন্ডেড বাই বাংলাদেশ অন থ্রি সাইডস ইন 1949 ইট বিকেম আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন 1972 ত্রিপুরা বিকেম আ স্টেট History of immigrant tribes in Tripura is connected with the history of the tea gardens here. Santal, Munda, Orang, and Bhil are the principal immigrant tribes of Tripura. The early years of 20th century witnessed them coming from the tribal regions of Bihar, Orissa, Bengal, and Central Province. They were brought to work in the tea gardens. Now they have become part of Tripura. যার যেমন জার্মা তর্মা ওখানে তো বস্তি কো তাহেনা ওখানে চা বাগান চালাওনা ওখানে আসাম সে চালাওনা হ্যাঁ নুকা ছত্র ভঙ্গ চাবাই দ
This is a Santal tribe village in Simna constituency of West Tripura, adjoining Bangladesh border. Basically, all the houses of immigrant tribes look nearly the same. But you can make out the Santal houses. In fact, Santals are more aware of their language and cultural identity. বাপলা বিহারে তো খরা যখন মারাং আয় আর উনি উপযুক্ত বহু যখন পাঞ্জায় ইয়া হ্যাঁ তখন তো অনেক করালে বাপলায় বাপলা খাই তখন তো রায়বারলে সাবে ইয়া ও সিমস দে হ্যাভ কাম উইথ আ রায়বার টু লুক ফর আ গার্ল সান্তাল কে সমাজ বেনা মঞ্জি পারগানা জগ মঞ্জি গডেত পুরি সের মঞ্জি হারাম নতে করা সের মঞ্জি হারাম उनको सारा दूर दिन को तो गर्म बराबर करते हैं उन्हें बापला रे दिन ले निंदा यार। There's a totem system of gotras within the Santal community. No marriage can be performed within the same gotra. आलिया पौंडो बारो टका है तो ना तो ये कोरा एमआई है नहीं कुरी अपत के ता एन हो है ना आरो उन्हें मिटे कम ता हेले जियत बोंगा जियत हैं तार परे मिटे है ना टिकला डंगरा Bringing clay and water from a nearby river, pond, or some water body is a standard ritual. This clay is used to coat the madwa, put up for the marriage ceremony. And the water is kept in two bedis, earthen pots, placed next to the mahua, blackberry, sal, or mango tree branches planted on two sides of the madwa. Dong sereng menaha, bapala bihari do. Dong sereng. বঙ্গা বুরু রে দো ভা বঙ্গা রে ভা সিরিং আর কালী বঙ্গা রে দো লাগড়ে সিরিং ঘাড়ি খাই দো সরাই সিরিং কো মেনাআ আ দাসাই সিরিং কো মেনাআ দুর্গা পূজা রে আলে দো ইয়ো সেরাও কা দালে লাহাতে রে না বুঢ়ি বাড়াম কো এনে সিরিং কান থানে কো না কো নেল কাতে আতু আতু করে হুয়ুক গে বাপলা বিহা মুরেলে চালা গিয়া Actually, Santal marriages can be done in many ways. This one is called Tungki Dipil. Literally, bride carried in a small basket. Bahu kuri bahu kora. Je karon tekin tapam kate, hoy tekin nir jonga dorekin. Kuri seren manji ar gharon, kora seren manji ar gharon. Unko milo kate, ona do dulu kate le phasla gaya unka. Bahu mara jaye, ko jahe bahu ko guju a. Wa ya uni do randi nae. যদি ওরা রেন ইরিল তে কোরা খনায়া মানে দেওর যাই তাহেন খায় উনি উনি হ ই আই হিলি করে সাংঘা দারে দ্য সান্তালস হ্যাভ স্পেসিফিক বার্থ রিচুয়ালস টু এতো দ হাসপাতাল হুইয়েনা খাই দ যতো হাসপাতাল রিয়া ভরসা সে যাই দ হাসপাতাল বাং তাহে কানা খাই দ আতু রেগে কো পাঞ্জায়ে কো তাহেন আতু রে বাকো তাহেন খা এটা আতু খো কো গু কো আ তো অনকু ধাই গি যত রকম কো করা তাহেন বুকে কো গেট এ তাহেন বুকে কো তপাই তাহেন ফোন রে মিলে দে রে মিউজিক কালে কাতে কো মিলো নে না জি কালে কাতে মিলো নে না ধরতি রে মালকি মানে নার্তা দো নয় দিন রে নার্তা হয়ুক কান তাহেনা নিম দাকা কো হাড়াম বুঢ়ি কিন হিরি পসিরা তবে আতু হড় নিম দাকা কো এমা কো আজওয়া চাউলে কো গুঁড়ো কাতে হলং দাগা কো তো ভৌতি রে আনা দো কুড়ি হপন দো কুড়ি হপন কো ইরচি কো অনলি কো নিতুমা গিদরা কোড়ারেন আপাতে নিতুমায় কোড়া গিদরা খাই আর কুড়ি গিদরা খাই দো কড়ারেন এঙ্গাতে এঙ্গাতে কো নিতুমিয়া Every Santal village has different places for different religious ceremonies. Like this one is the Majhi Thaan. This marks the village's first settlement.
ᱡᱚᱜᱢᱟᱹᱡᱷᱤ ᱠᱟᱹᱢᱤ ᱜᱤᱧ, ᱠᱩᱰᱟᱹᱢᱱᱟᱭ ᱜᱮ ᱠᱟᱹᱢᱤ ᱜᱤᱧ, ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱠᱟᱹᱢᱤ ᱜᱤᱧ, ᱮᱨᱯᱚᱨᱮ ᱢᱟᱹᱡᱷᱤ ᱛᱷᱟᱱ ᱠᱚ ᱟᱞᱮ ᱢᱟᱱᱮ ᱦᱤᱨᱤᱡ ᱯᱟᱹᱥᱤᱨ ᱨᱮ ᱢᱟᱱᱮ ᱩᱱᱠᱩ ᱢᱟᱹᱡᱷᱤ ᱛᱷᱟᱱ ᱨᱮ ᱤᱭᱟᱹ ᱥᱟᱦᱟᱡᱽᱡᱚ ᱠᱚ ᱜᱤᱧ, ᱡᱮᱢᱚᱱ ᱚᱸᱰᱮ ᱞᱮ ᱵᱚᱸᱜᱟᱜ ᱜᱮᱭᱟᱞᱮ The Manjhi of a Santal village is a significant figure. Manjhi means Mukhiya, village headman. His duties are threefold. Decide on societal issues, uphold the tribe's values, norms, customs and traditions, and perform all religious rituals and ceremonies in the village. Jemon baha bonga gele, pore god bonga gele, pore onka aro mane bonga to pare bonga gele. ᱛᱟᱨᱯᱚᱨ ᱚᱱᱠᱟ ᱟᱵᱟᱨ ᱱᱟᱛᱟ ᱪᱷᱟᱹᱴᱭᱟᱹ ᱠᱚᱨᱮᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱟᱞᱮ ᱢᱟᱹᱡᱷᱤ ᱛᱷᱟᱱ ᱨᱮ ᱦᱤᱨᱤᱡ ᱯᱟᱹᱥᱤᱨ ᱜᱮᱭᱟᱞᱮ Every Santal tribe hamlet has its own Jahir Thaan. Non-Santali tribals of the village can also pray here. Generally, two prayer services in a year are held at Jahir Thaan. Once before sowing paddy, second time before harvesting in Ashar or June-July. Mainly these two prayers seek blessings for the community's well-being, prosperity and to ward off diseases. Jahir Thaan gya ye kudam nam ke alada tik se jahir thaan ye maji hiri ge alada e pura kudam ne ke hiri ge alada ta ona kudam ne ke wa to alada ge thaan gya mane kudam ne ke hiri ge maji to maji ge hiri ge 2913 is the Santal tribal population in Tripura as per the 2011 census. Most of them are doing some farming apart from working in the tea gardens. 100 years have passed, yet separated from their roots, the immigrant Santal tribe of Tripura haven't forsaken their language, culture and traditions. This is their identity too. Adjacent to the borders of Bangladesh, this region of West Tripura has seen a remarkable rise of rubber plantations besides the tea gardens of yore. Bheel and Munda tribal hamlets dot the landscape here. The Bheels now work in both plantations, rubber and tea. Quite a few have started growing their own rubber yielding trees. Chittagong, কেউ মুকুন্দপুর এসব রেল স্টেশন আছিল কেউ বাংলাদেশে রইয়া গেছেগা কিছু ইন্ডিয়াতে আয়া পড়ছে এখানে আসার আগে তো বেশিরভাগ ম্যাক্সিমাম আমাদের ভিলমুন্ডা সম্প্রদায়ের লোক চা বাগানে কাজ করত যেমন এখানে যারা ভিলমুন্ডা সম্প্রদায়ের লোক আছে হ্যাঁ ওনারা বেশিরভাগই পশ্চিম ত্রিপুরা থেকে এসেছে এখানে আছে যেমন বেরিমোড়া আছে কিছু আর এদিকে লক্ষ্মীবিল আর এদিকে আছে রাঙ্গুটিয়া এরপরে চন্দ্রপুর আছে ডিমাতুলি আছে গার্বন্ডা নামতলি আমরু আগান্ডম নে দেলাকিয়া নাতনরো আতনান্ডাম This is a place of worship for the Bheel tribe villagers. Maintaining tradition, they conduct their diverse religious ceremonies here. Bhasha jane na ami jani ami kori ta pularo bujai de emne emne koi bi na kanchim to kamar to barak dong ben bukat dong ben angat nang yanti te ben এমনে বলে বুঝাই দে যারা মাটিয়ে গেল গা আমার শ্বশুরের নাম কব আমার শাশুড়ির নাম কব আমার শ্বশুরের বাপের নাম কইব এর মার নাম কইব আমার স্বামী তো মারা গেল আমার স্বামীর নামও কইব তাদের নাম তো তো কইতে লাগে নাহলে মুরগি খাবে কেমনে For the Bheel tribe, their ancestors are their gods. Praying to the departed is their way of worship. Hunting and foraging for fruits and vegetables in the forest. That's how they lived earlier. Those traditions have now become a part of their rituals and prayers.
আমরা তো পূজা করি একটা অকন আচিন মাস আইতাছে না, এটা হইলো আমরা বড় পরব আচিন মাসের পূজাটা, আলু পূজাটা। আলু না পূজা করলে তো আমরা আলু খাইতে পারি না। কচু, কামালু, ওই জঙ্গলের চুনালু, যে কোনো আলু ওইটা পূজা করলে তারপরে আলু খাইতে পারি। ছয় একটা আছে, অরল একটা আছে, এটার সময় আবার ওই পুষ মাসে এটা আমরা পূজা করে তারপরে ছয় খাই। আর আম পূজাটা হইলে বৈশাখ মাসে। ওই যে মারুয়া যাও যে ওইটার লগে খাইতাম আমরা, আর ভুরবুটি জঙ্গলের মধ্যে করতো প্রচুর হইতো। এরপরে ভুরবুটিরা কয় আমরা খরুম, এরপর খরুম লাগাইতো জঙ্গলে, এ লাগাইলে ওইতো খরুম আইনাই না, ইডি দিয়া খাইতাম আমরা মারুয়া। এবার সিনার ভাত খাইতাম, এরপর বুড়ইয়ের ভাত খাইতাম। But now the Bhils of Tripura have started growing rice. Their food habits have also changed. 1961 সনে আমার বাবা শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র ভিল ল্যান্ডলেস লিডারিস নামে পরিচিত ছিল, ওনাকে পারমিশন দিয়েছিল ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে ভূমিহীনদের এনে ওদেরকে ভূমি বন্দোবস্ত করার জন্য। ভূমিহীনদেরকে উনি এনেছেন, এনে এখানে বসিয়েছেন, পাঁচখানি করে জমি অ্যালটমেন্ট করিয়ে দিয়েছেন। এখানে যখন 61 যখন এসেছে তখন বেশিরভাগ বনের আলু তুলে বেশিরভাগ জীবিত ফ্যাট পালতো, ফরেস্টর বাগানে কাজ হতো, চাইরানা করে বেতন পেত, বহু দূর দূরে যেত। বাবাদের মুখে আমরা শুনেছি, আমরা চোখে দেখিনি, তখন আমরা গর্বে ছিলাম। Those days there was no human population on this remote borderland of South Tripura. Tripura itself was a union territory. In 1972 it became a state. The pioneering Bhil tribe settlers to this land were here very much before Bangladesh was born. This actually makes the Bhil Munda tribal settlers the original inhabitants of this region. Indeed, they have a special identity based on their traditional way of living, their indigenous culture and nature worship. For the Bhils, even the birth of a child and the naming ceremony are unique traditions. ছোট বাচ্চা হইলে আমরা ওই তিন দিন করব, তিন দিনে স্নান করাইব, তিন দিনের দিন নাম রাখব। তখন তো 21 দিন, তখন সবে সবাই দেখা দেখি 21 দিনে করি আর কি। ওইখানে আদি বুতুল মদ রাখব, ওই দনা বানাব, যমরাজার পূজাইব, তারপরে আমি চুল কাটব। Even the death rituals of the Bhils are different from other tribes. They follow the tradition of cremating their dead on the funeral pyre. মৃত্যুর পরে আমরা তিন দিনে ওনার চিতাটা পরিষ্কার টরিষ্কার করি, 12 দিনের মধ্যে যে শিলকে ডেকে এনে শুদ্ধ শান্তি হয়, 13 দিনের মধ্যে আমাদের কাজটা হয়। বিল সমাজে যদি কেউ মারা যায় আমরা মনে করি যে সে উনি মারা যাওয়া মরে গেছেন, তো উনি দেবতা হয়ে গেছেন। সেই ছায়াটাকে আমরা আবার গড়ে পূজা করি, মানে আমরা একটা শিকার মধ্যে এই পাতিলে একটু চাল রেখে দেই, এক বছর এটা নামিয়ে রাখি, এক বছর পরে আবার পূজা পাবন মুরুক টুরুক দিয়ে পূজা টুজা করে
ওনাকে রাখি যে তুমি আমাদের দেবতা হয়েছ, তুমি আমাদেরকে দেখবে, এইসব করে কিন্তু আমরা রাখি। The Bhil home generally has two rooms, each with separate doors. The kitchen is separate. Bhils have their own samaj, societal setup. The structure and number depend on the population of the community or size of land holding. Women enjoy equal rights. The festival and other religious ceremony dates are decided here. Community squabbles, marital discords, etc. are settled within this societal setup. A marriage ceremony is on in this Bhil family. As you can make out, Bhil marriages are not very ostentatious. আমরাও দেখতে যাই, মায়ার পক্ষেও যাই, ছেলের পক্ষেও যাই। এরপর কথাবার্তা হইলে তো চেটেল হইলে তো বিয়ার শাদি হই। আলি গা কেঙা তৈবন লাগবো, অঙ্গা অঙ্গার অঙ্গার মা কিন্তু মেডান লাগবো, ফোন তালে মেডান না তৈবন লাগবো। আই অঙ্কা বোন লাগবো তো রঙ্কো ওয়াপ মঞ্জল সৈয় রানচাং রাজা তোবাক বঙ্গা আপাং বোন লাগবো। লাভ ম্যারেজ করে নিয়ে আসলো, আনলো ওই যে সমাজে উঠতে হবে তোমাকে। যদি প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে উনি কিন্তু করতে পারে, কিন্তু প্রথমা স্ত্রীও আছে, দ্বিতীয় স্ত্রী উনি একটা করলো, এটা মেনে নিল সমাজের লোক। তৃতীয় বিয়ে করলে কিন্তু ওনার একটা শাস্তির বিধান আছে, কিন্তু ওই তো ওনাকে মানে উত্তম মধ্যম দিবে এবং গ্রাম ছাড়াও করতে পারে। As per the 2011 census, there are 3,105 Bhils amongst the immigrant tribes of Tripura. Their mother tongue has Dravidian roots, but it is no longer spoken. Only the songs have survived, keeping alive the traditions and rituals. Even so, the Bhils of Tripura have retained their unique tribal identity, preserving their distinct way of living, adhering to tradition and rituals, maintaining their cultural ethos. These ancient rock carvings depict Tripura's heritage, silent sentinels of a long-lost saga. The immigrant Munda tribe can be found nearby Unakoti in North Tripura, living alongside indigenous tribes of Tripura. But the hills still come alive when the hunt is on. Munda youths with traditional bows and arrows, hunting in groups, preserving tribal traditions in Tripura. তো দাদুরা বলতেন যে আমাকে পানি আনেছে এই এক পয়সা দুই পয়সা দিয়ে করে, ছোট নাগপুরের ইয়া ছিল, রাজা ছিল বলে, তো আমরা জানি না অতটা, কিন্তু তাও শুনেছি। আমাদের তো রাজা বলতো যে আমাদের রাজা আছে বলে সু মতন কামে হাসি দিতমকে হইতেও পারে এমনি বলতো। রাজাকে নাম তুই তো নাগবংশী অঙ্কপাঠ বলি শুইনি আর কা, আগে মোর বাপমান বাতিয়াত রায়ন হলে আপনি কে দেশ মে ঈশান রাজা আহে বিলকুন, আপনি তো নাগপুর সংপুর পালকর সাহারলে আই তো এখন এখনো নাম কারিলা আর আপনি কে নানা মান হুনেলে আহেন হলে আর আপনি কে গাঁও মানকে নাম কারিলা আর পূজা দিলা। Tea gardens reportedly first started in this part of North Tripura. Mundas were brought to work in these tea gardens. Villages in Kaila Shahar, Manu Valley and Khovai subdivision have Mundas living alongside indigenous tribes of Tripura. They have taken up farming and work as laborers too. In some areas, they work in the brick kilns too. কিছু লোক তো বাগানে রই গেলাম, কিছু লোক বস্তি যাইছেন। আমরাও বাগানে কিছু জমিন জমিন করেছি কম বেস করে, কানি দুই কানি যার যতরা পারি ওতরা করে খাই, আর নাহলে বাগানে কাম করি। Mundas primarily are proto-Australoid tribe.
Mundari, their language, belongs to the Austro-Asiatic family. Their ethnic roots are in Jharkhand, Chota Nagpur. Tripura has 14,544 Mundas as per the 2011 census. Mainly, they are an agriculture-based tribe. Mundar ji beshi ache oitao shunchi amra jai na amra je mechel sadibiya khuai komolpur egle anchi ole samandar porche orao dishen koilasor asam tripura to to ache jai amra modhe modhe koilasor ache dharmanagar ache ide komolpur ache khuai ache simnadigo ache desa gurle baba desa dekhle baba duniya me tore bodo na जोग जोग जिया ले बाबा दुनिया में तोरे बड़ो नाम इट्स सेलिब्रेशन टाइम इन दिस विलेज नवान अ ट्रेडिशन ऑफ वर्शिपिंग द न्यू हार्वेस्ट Despite the decades and distance of separation, Mundas in Tripura have retained their bond with their ethnic roots. Notun phol dol ke mane khaila okar puja ar kai khan notun dhan kate puja kora hoy ei puja rahilo amader bari puja eki amni muroli dhan dekun puja karila ei nawa puja bolila seke oi bhelwa pata ke dona benai kun hari giraila ar oi bhelwa pata ke dona me amni thoda thoda khaila আর চিউড়া ঠুকো হুঁয়া থা থা বাটা কে খাইলা আর মুরগি একটু কাসরি মুরগি দিইলা তো সবকার সামান নাই কেকর দুইটা লাগেলা কেকর এক টাইমে হইলা তো এটা আমাদের বাবাদাদাদের নামে এই পূজাটা করা হয় দাদু বাবারা যে পূজা করে আসছে গ্রাম পূজা এই গ্রাম পূজা মুরগি দিয়ে আমরা পূজা করি গ্রামের ভালোর জন্যে এরপরে আমরা আরেকটা করম পূজা করা হয় এটা আমাদের লোক সংখ্যা কম থাকায় আমরা এই পূজাটা করা হয়নি The marriage rituals of the Mundas are as different as of the other tribes. Some changes have happened, being away from their roots and living amidst other communities. But the basic rituals remain more or less the same. ছোকড়া ছোকড়ি মান আগে যাই করে দেখা দেখি হয় না তার পিছে মাই বাপ যায় না তো যা কম বলবো যে তনিকের ঘরে আলি যে আনি যে একটু কদু পই রে কদুটুক হামনি কিনকম লাগবো পাসিন্দ লাই হে তো মান বললাম হ্যাঁ ফই রে যখন হামনি আনি রাখবো বেচকে লাগি বেচেক লাগি আমি রেডি আহি তো হামনি বইল রাখবো তুমি যদি বেচবা হলে যাবা হামনিকের ঘর অমুক দিন সৈনকম বুঝকন আবা ঘর ঘুর দূরা দেখ দুখা এখন আবা মাই বাপ দেখালে পছন্দ হলে সে শাদি ধারিলা 50 টাকা টুকে থারি মে রাইকে তাম্বা তুসি ও রাহেলা হুয়া থারি মে উপন টাকা দেইলে বই হেকার পেছে মা শাড়ি নানি শাড়ি শালা ধতি উখো দেব ওই চিনে শাড়ি কে তারিখ বান্ধব এখানে মুন্ডা মানকে নিয়ম নি পাল্টা হি বেধি বানাব ওই আমিকে পূজা কার নিয়ম রাখলে ডাই রুই লাগেলা মাটি উটি লাগেলা শিল লাগেলা লোড়া লাগেলা সন লাগেলা জুহট লাগেলা Gathering of clay and water is a special task. The platform is made from this clay. The water is kept in pots here. তার পরে হানিকে রিয়া আগে বেদি মে পূজা করিলা মাড়ুয়া মে তারপরে একটু কালছাকের জড়ি এক ঝান রহেলা তারপরে লাল ছাড়া লাগেলা চাটই মে চুমান বৈশাইলা চুমান বৈশাইল গ্রামবাসী আবে না দুই এক টাকা দেয় না চুমান কারে না হ্যাঁ চুমান কারের সময়ও গান আহে বিদায় কারক সময় গান আহে সামদি ভেট কারক সময় একটু গান আহে তারপরে বিকাল হলে আর চুমান বসাবে ওই সবে চুমান বসা এখন ওই সিন্দুর টিকা হাঁড়ি রাহে গোবর টিকা হাঁড়িও রাহে হ্যাঁ পূজাও কারি পাহান Traditionally, the Munda girl's parents accompany the bride till the groom's house. हमने केर शादी में बर्तों में सब टाये पहन लगेला
हानिकर मुरब्बी कर पहा नहीं ए जितना है अमर के आदिवासी हैं उरांग मुंडा भितर इनका मोटा मोटी पूजा मैं करना है मारवा पूजा में लाल मुर्ग देवे ना शारदों में मारा गेलो मुखे मुखे देखबे ना मुहे जाओ ना Mundas don't cremate. They bury their dead. That's their norm. Morle se prathom jekhan gata korik somoy okar je matha bate ektu tamba poisa dena. Tin kub dei kun hua mati dei lena tar pore mane okar gata dhuke karena ar koi gata me tope na. Ke mati dei la ar je changri me boile gila u changri thuke upore light dei la. Ar ba parle okar matha bate ektu sidgach nal kolachi gach gair dena. There's no concept of heaven amongst the Mundas. Rather, their tradition is to call the divine shadow of the departed back to their home. ওই ছাই অনেক সময় ডিম লাগেল একটু মুরগি লাগেল তারপরে ওই জায়গায় একটু কুম্বা বানাইলা ও কুম্বাকে পোড়াইলা পোড়াক সময় আবেক সময় ওকে ঝেঝড়াইকে আয়কে ঘরকে ছানিকে হুমালে একটু ভেড়না গাছকে রাতি লাঠি রেহেল হ্যাঁ ও লাঠি মে আয়কে ঘরকে ঝেঝড়াক লাগেলা They believe that doing this brings back the shadow of the dead, which is then taken inside their house. झाड़ फूकते हैं ना आमरे देखना नहीं खेने, आगे तो रहन दो तीन जन हैं, इकहन तो एक वजन नहीं खेन, बुढ़ा बुढ़ी मन रहन तो कहन देवत रहन मन जरी बुटी, इकहन तो हो मन नहीं खेन आमरे तो सिख बो निकल ले जाए देवो देखो जन के हैं. The immigrant Munda tribe can be found across Tripura. They live alongside other communities and tribes. Some have become Christians. Over time, their language has changed. So has their way of living. But the core, traditions, rituals and culture remains intact. The Orang immigrant tribe live mostly in southern north district of Tripura. In the tea garden areas near Bangladesh border, most of them are tea garden workers. Hanikar je purva purush man rahen, hanikar bab dada man aay rahen, uman Tripura me Bharat barsa jakhan sadin nai hoy rahe takhan se ei rajyo me aahen. Aahen matlab ka uman ke ayn rahen, British government uman ka ayn rahen. The Orang, also known as Orao or Kuduk, are a Dravidian tribe. They have different gotras, a totem classification of clan hierarchy. Brought from Bengal, Bihar and Madhya Pradesh, they had to work in the tea gardens here. Over time, they settled here and mostly work in the tea gardens even today. A few have found work in the nurseries. But hardly a few Orangs have their own farmland. Tripura me born in একটা এইট হয় 2006 মে ওই হিসাবে ত্রিপুরা কের যে আদিবাসী এসটি জনজাতি মানাহেন বা ফরেস্ট এরিয়া কের সামনে আহেন ওই এট মে 25 কানি জমি দেওয়া কের বাত রহে আপনি কে যে বাগান মে আহি যেমন পাট্টা উট্টা কোনো নি দেন আর পূর্ব যুগলে যেমন বস্তি মে বসবাস করতেন ওমান কের থরা বহুত খেতি বাড়ি মানাহেন There are 12,011 Orangs in Tripura as per the 2011 census. Mostly, they live in mixed community villages, but in a separate tola. Their huts are made of mud, with bamboo and hay hatch roofs. Some have started putting tin roofs, and the courtyards are nice and clean. A festive cheer fills this Orang tribe home in Balugang village of Semna. It's the naming ceremony of a newborn. নতুন জন্ম মানে হলে নি নয় দিন নু কামানি নন্নার তার পিছে নিজে সমাজতা নাপি ধুবি নন্দাম আ জন্ম নি নারীত আ দিন বালি নু তিন নি পাঁচ দিন নু খাতর কা তিন দিন নু খাতর হলে আপনারিন বালি নু মাঝি বালি নু মাড়া লাগবো থারিয়ানু আম্ম কাঁসা লটা আনটে দুব্বা ঘাসি আনটে তুলসিয়া থা আর খেসে খেসেতি মাঝি চালিনু দশ আলা রক্কর তার পিছে আসান নামের তেঙ্গর পুকে খাদ্য হি তাঙ্গিও তারা কালো না তাম্বাস তারা কালো খানে দুই পক্ষে নো অন পক্ষে কালো আসান দিম না মেঞ্চি আলাগ্য
The Orangs of Tripura have voyaged far from their roots, but the tribal traditions and rituals remain ingrained within. From birth to death, their lives rotate around these ancient rites and customs. The Orangs too have the same tribal ritual of inviting the shadow of the deceased. The belief is that the dead person's shadow will follow the person calling and become a part of the household. During festivals, ceremonies and special occasions, bhog is apportioned in their names too. Marriage has a special place in the tradition and rites of the Orangs. Mostly the weddings are within a few nearby villages. Gotras, a totem system of clan classification, must be different if the boy and girl live in the same village. Orang samaj nu kadam khadda uthi age khaddar pasin nanar khokhaem kadam tainga tambai erda te garante erdan te ta ghotok dar darda duno tarti kadam bardan okta dam te gar benja thik nanda ari kaje pon paisa uthi se alagi swad swad 12 rupiya khan tanga jige se alagi unta sari salad uthi se alagi garandar dam te gar nanar pan mangkhada. Orang marriages are a bit different from the other tribal weddings. Marwa is put up on the courtyards of groom as well as the bride. Upaskunu marwa gar or je ne benjer o malla jon khadis benjer os hole jon khadis dim faste marwan gaddi ar ho seker onte dubba ghasi onte tamba paisa tulsi atha ti majhi chalinu asiname ti as gar os. The sister and sister-in-law of both the groom and the bride have an important role in the ceremonies. Duitu patta lodha laggo apatta ti masidalin dunapokheti kasom adin onte athanuiyom isunnalbom chal chatainu onte marcha onte dubba ghasi uyon tinthu ar jamai buhi niyom he tinjan didi laggi didi onte naskonte. The groom's party is stopped by the bride's folks just outside the village. A mock fight ensues between the two sides. Atrata bota tente kalsar o jamai pokkhe onte kalsar o te ei kalsan dunotara lotammor o lotammo mano dunopokkhe kalsa mano duithu lotammo duithu te lotammon samdo samdo bhetnanor. A unique ritual of the Orangs is secretly putting sindoor, vermilion, on the bride's head even before the actual marriage ceremony. The groom does this when there's no one around in the marwa. This is called chupki sindoor or secret sindoor. Jamai bo sa om takere panu abar balka isun abar nalbom takere tom tom taker kalom hanni ammo khanda tar piche ammoti andr om taker aru panch jan morobir no om taker abar balinu sindra dan nantom. ব্রাহ্মণ মাল্লা নিজেই সমাজ তিম নান্দাম এম এ বাগ্যে পর্যন্ত কোন পর্যন্ত আমার মরবে গুঠির এদ কাচ্ছি কানার এ বাগ্যে রাস্তা উঙ্কাদাম আ বাগ্যে আমি নানা তাকের কালা লাগদাম. Orangs consider Karma Parv as their prime festival. It is celebrated on Bhado Ekadashi, the 11th day of September. A branch of the Karma tree is planted in the courtyard. The traditional prayers are performed with song and dance. This festival effectively demonstrates the Orang tribe's affinity with nature. But now, there are no karma trees in this tea garden area of Tripura. That's why just a few villages here celebrate this festival. আমার সাই শ্বশুর করাত রহেন তো সেখানে জানিলা
এই ভাদর মাসে একাদশী মে কারাত রহেন প্রথম তিন দিন যাওয়া রাখিলা মানে গাঁ সে বালু উঠাইক আনিলা হলদি পানি দেখ লাগলে তিন দিন জাগাইলা যাওয়া উঠাই এই নাচে এখন There are songs to celebrate Java. On the festival day, people pray to the karma tree. After the prayers, a branch is cut. Then the branch is planted in the courtyard. Unmarried girls keep fast and offer prayers to this branch. इसके पीछे जो दर्शन है वो ये है कि ये कर्म भी करना है आदमी को और कर्म के साथ साथ धर्म भी करना है Then everyone gets into the festive mood. Traditional songs and dances go on throughout the night. Next day morning, Visarjan or immersion. Singing and dancing, the orangs go and immerse the karma tree branch in the nearest water body. The immigrant tribes of Tripura, Santal, Bhil, Munda and Orang, have been living not only away from their ethnic roots but also amidst other communities scattered into small hamlets. By and large, these immigrant tribes have managed to preserve their traditions, customs, rituals, safeguarding their unique cultural identities. But except the Santals, the smaller Bhil, Munda, Orang immigrant tribes are losing touch with their ethnic languages. Some even ridicule their own mother tongue as Farsi, that is, akin to an alien language. Currently, a new patois has emerged, Chilomilo it's called, serving as the link language in Tripura's tea gardens. একসঙ্গে থাকতে থাকতে বিভিন্ন সম্প্রদায়গুলি যখন একসঙ্গে থাকে তাদের মধ্যে একটা আদান প্রদান বিনিময় একটা মিশ্র একটা ভাষা বা মিশ্র একটা সংস্কৃতি মোটামুটি মিলে গেছে Undoubtedly, this mixed agat has impacted them. But battling odds, the immigrant tribes of Tripura continue to uphold their indigenous identity through their distinctive lifestyle, rituals, and cultural traditions.